তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক স্টুডেন্টস আমাদেরকে ইউলারস থিওরেম ফর হোমোজেনাস ফাংশন এইটি জানার পূর্বে আমাদেরকে ফার্স্ট অফ অল একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে এই হোমোজেনাস ফাংশনটা কি হোমোজেনাস ফাংশনটা কি সো আমরা ফার্স্ট অফ অল ফাংশনটা কি সেটা একটু জেনে নিই হোমোজেনাস ফাংশন সো স্টুডেন্টস দেখুন ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনে একাধিক চলক থাকবে ফার্স্ট অফ অল কি একাধিক চলক থাকবে সেকেন্ড একাধিক চলকের প্রতিটা টার্ম যে অর্থাৎ ফাংশনের যে প্রতিটা টার্ম যে থাকবে প্রত্যেকটা টার্মের ঘাতের যোগফল ফল পাওয়ারের সমষ্টি আমার সেম থাকবে প্রতিটা টার্মের পাওয়ার কি থাকবে সেম থাকবে যেমন ধরুন আমি একটা ফাংশন লিখি ধরেন একটা ফাংশন হচ্ছে এক্স কিউব ওয়াই আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এক্স এখানে খেয়াল করুন এখানে এই যে এক্স আর ওয়াই এর এটা হচ্ছে কি এক্স আর ওয়াই এর ফাংশন এটা হচ্ছে কিসের ফাংশন এক্স আর ওয়াই এফ অফ এক্স ওয়াই এই ফাংশনে খেয়াল করুন এ টার্মের পাওয়ার হচ্ছে ফোর এ টার্মের টু টু ফোর এ টার্মের থ্রি ওয়ান ফোর এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা টার্মের পাওয়ার আমার হচ্ছে কি ফোর তার অর্থ হচ্ছে এই ফাংশনটি একটি হোমোজেনাস ফাংশন তাহলে আমরা কিন্তু বলতে পারি হোমোজেনাস ফাংশন হচ্ছে টু বি হোমোজেনাস ফাংশন ইন হুইচ The power পাওয়ার অফ পাওয়ার পাওয়ার হচ্ছে প্রতিটা চলকের ক্ষেত্রে পাওয়ার কিন্তু টার্ম ক্ষেত্রে আমরা বলব ডিগ্রি দ্য ডিগ্রি অফ টার্ম ইজ ইকুয়াল ওকে তো এইটাকে কিন্তু আমরা একটা জেনারেল ফর্মুলা আকারে প্রকাশ করতে পারি যেমন এফ অফ এক্স ওয়াই হচ্ছে

এক্সপ্রেস করতে পারি সো আমরা এই জিনিসটাকে আর একটু করে নিতে পারি এটা এখন কথা হচ্ছে এই যে হোমোজেনাস ফাংশন এই কত ডিগ্রি তো আমাদের এখানে যেটা করতে হবে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যেই আমার কি আছে চলকটি আছে সেটিকে আমাদের কমন নিতে হবে তো আমাদের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট আমরা যদি কমন নেই এটা যদি এক্স যদি এক কমন নেই তাহলে আমার কি হবে a1 প্লাস এখানে হবে আমার কি a2 এখানে হবে আমার x টু দি পাওয়ার n যখন আমি কমন নিয়েছি তাহলে আর থাকবে 1 বাই x তাহলে y বাই x প্লাস a3 y স্কয়ার বাই x স্কয়ার প্লাস a4 y কিউব বাই x কিউব প্লাস ডট 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 এবং শেষে থাকবে আমার

প্রসেসের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি সো সেই টেস্টটা কি সেটা আমরা একটু দেখি স্টুডেন্টস একটা ফাংশন হোমোজেনাস কিনা সেটা টেস্ট করার ওয়ে হচ্ছে এখানে যে এক্স আর ওয়াই গুলো রয়েছে সেই এক্স আর ওয়াই কে এক্স টি এবং ওয়াই এর মাধ্যমে প্রতিস্থাপন করা অর্থাৎ আপনি আমরা যে ফার্স্ট অফ অল যেই ফাংশন এনে সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর ফাংশন এফ অফ এক্স ওয়াই এর ফাংশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আমরা লিখেছিলাম হচ্ছে f(y/x) তাই না এখন আমরা যদি একটা কাজ করি এই x আর y কে আমরা xt আর yt দ্বারা সাবস্টিটিউট করি তাহলে আমরা যদি এমন একটা ফাংশন পাই যে t টু দি পাওয়ার n আবার আগের ফাংশনটা আমরা পেয়ে যাই হ্যাঁ অর্থাৎ আমরা কি করলাম এফ অফ এক্স ওয়াই কে এক্স স্কয়ার এর মাধ্যমে সাবস্টিটিউট করার পর আমি কিন্তু আবার সামনে টিটু দিবর চলে আসছে আবার আগের যে ফাংশনটা ওই ফাংশনটা এখানে চলে আসছে যদি এই রকম আকারে আমরা পাই তাহলে আমরা এই ফাংশনটিকে কিন্তু একটি হোমোজিনাস ফাংশন বলতে পারবো তো এখানে টি যত আসবে এই n এই n কে বলা হয় ডিগ্রি অফ দিস হোমোজিনাস ফাংশন

x plus y এখানে root y ধরে নিলাম এখন আমরা যদি এই ফাংশনটিকে ফাংশনের x আর y কে x এবং y এর মাধ্যমে আমরা কি করি সাবস্টিটিউট করি তাহলে আমরা পাবো x y আর এখানে আমরা পাবো root over x root over y তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি এখান থেকে আমরা t কমন নিতে পারি তাহলে টি কমন নিলে হবে এক্স প্লাস ওয়াই আর এখান থেকে রুট ওভার টি কমন নিলে আমরা রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই পাচ্ছি ওকে তাহলে এখন দেখুন আমরা টি টি বাই রুট আমি যদি কাটাকাটি করি আর থাকবে আমার কি রুট ওবার টি আর এখানে যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই এই জিনিসটা কিন্তু আবার আগেরটা তাহলে আমরা কিন্তু এই জায়গায় এফ অফ এক্স ওয়াই লিখতে পারি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টি এর উপর এখানে হাফ আছে তাহলে আমরা বলতে পারি এই যে হচ্ছে ফাংশন অফ ডিগ্রি হাফ। করি আপনারা হোমোজেনাস ফাংশন কি সেটা আপনারা বুঝতে পেরেছেন আমি আবার বলছি হোমোজেনাস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনের প্রতিটা টার্মের পাওয়ারের যোগফল বা ডিগ্রি আমার কি হয় সেম হয় আর ডিগ্রি কি ডিগ্রিটা আমরা দেখবো স্টুডেন্ট আমাদের ইউনিভার্স থিওরিয়াম ফর হোমোজেনাস ফাংশনে যেটা বলছে সেটা হচ্ছে ইফ ইউ ইজ এ হোমোজেনাস ফাংশন অফ ডিগ্রি এন দেন এক্স

একদম শর্ট করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের এরকম যদি থাকে আমাদের সিম্পল এন ইউ বসাই দিলে এদের পার্শিয়াল ডিফারেন্সিয়েট অর্থাৎ এই মানটা আমার চলে আসবে তো আমরা আজকে আমরা ইউলার থিওরেমের প্রুফটা আমরা দেখব যেটা বিভিন্ন সময় বিভিন্ন एग्जामে আসে তো আমরা ফার্স্ট অফ অল এটার প্রুফটা একটু দেখব সো আমাদের এখানে বলছে যে ইফ ইউ ইজ হোমোজেনাস ফাংশন তো ইউ হচ্ছে একটা হোমোজেনাস ফাংশন

যোগ করে দিলে আমার এখানে প্রুফটা চলে আসবে তো আমরা একটু দেখি ফার্স্ট অফ আমরা ডেল বাই নির্ণয় সো দেখুন দেখেন ইউ এর সাপেক্ষে আমাদের দেখেন এটা হচ্ছে একটা প্রথমে আছে পাওয়ার বলেন তারপর অফ বাই তাহলে আমরা এটা হচ্ছে ইউবি আকারের ফাংশন তাহলে ইউবি আকারের ফাংশন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি

বাই এক্স আমরা পাই কি কি করব এক্স দিয়ে এটা কি করব মাল্টিপল করব তাহলে এক্স ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে দেখেন আমি যদি এক্স দিয়ে গুণ করে দিই ফুল টার্মটাকে তাহলে এক্স টু দি এন থাকবে এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স থাকবে আর এখানে এখানে একটা এক্স চলে যাবে তাহলে এখানে মাইনাস আসবে সামনে ওয়াই বাই এক্স হ্যাঁ তাইলে আমরা যেটা পাচ্ছি এরপরে এখানে যদি আমি এক্স দিয়ে গুণ করে দেই তাহলে এন এখানে দেখেন এক্স টু দিবার এন মাইনাস ওয়ান আবার এক্স গুলো এক্স টু দিবার এন চলে আসবে এফ অফ ওয়াই বাই এক্স ওকে আমাদের এর পরের টার্ম হচ্ছে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই তো এখানে কিন্তু আমরা একটা ইয়া করে এরপর কি আছে দেখি প্রথমে ডেল ইউ বাই ডেল ওয়াই আমরা নির্ণয় করি তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট ওকে তাহলে আমরা জাস্ট কি করব এই যে f অফ y বাই x কে করব তাহলে x টু পাওয়ার n থেকে যাবে আর এখানে হবে f প্রাইম অফ y বাই x ঠিক আছে আর y বাই x কে 1 বাই x তো কনস্ট্যান্ট তাহলে y কে করলে আমার কি হবে 1 বাই x থেকে যাবে এখন আমরা ওয়াই দিয়ে মাল্টিপল করবো তাহলে আমরা কি আমরা কি পাবো উপরে ওয়াইটা আবার চলে আসবে সো তাহলে আমরা এখানে এই যে এখানে যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই এই দুটো অংশ আমরা কিন্তু পেয়েছি এই যে এক্স ডেলিউ ডেল্স ওয়াই ডালিউ ডেল তো আমরা এই জিনিস এটাকে নাম্বার দিলাম এক নাম্বার এটাকে দিলাম দুই নাম্বার এখন এই দুটো এখানে যোগ আকারে আছে তাহলে আমরা এই দুটা যোগ করে দি তাহলে এক্স ডেল প্লাস ওয়াই ইউ ওয়াই

y/x x, into x to the bar n তো এখানে একটা জিনিস খেয়াল করুন এই যে এই অংশটা এই অংশটা কি ছিল আমাদের এই অংশটা ছিল মূলত হচ্ছে এই যে u x to the n f(y/x) এই জিনিসটা এখানে আছে আর এখানে u আছে তাহলে আমরা কিন্তু এখানে n u লিখতে পারি এটাই কিন্তু আমার ইউলারস থিওরেম তাহলে দেখেন আমাদের কিন্তু কোন একটা প্রশ্ন যদি দিয়ে দিত

ইউলার্স থিওরেমের ফার্স্ট যে অংশ প্রুফ সেটা আপনারা বুঝতে পেরেছেন এটা না কিন্তু সেকেন্ড ভার্সনও আছে এটা নিয়ে আমরা নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব এবং এটার কিছু গুরুত্বপূর্ণ एग्जांपलও আমরা আলোচনা করব তো ততক্ষণ সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম